হ্যালো এভরি মাই নেম ইজ রিয়া রয় চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু টপার্স গ্রুপ ডব্লিউবিসিএস তো হিস্ট্রি অপশনাল নিয়ে অলরেডি আমি কিন্তু একটা ডেমো ক্লাস তোমাদেরকে দিয়েছি এবং তার আগের ক্লাসে সিলেবাস ডিসকাশানও করেছি যারা নতুন আমাদের চ্যানেলে তাদের ক্ষেত্রে আমি বলবো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হিস্ট্রি অপশনালের আগের ক্লাসগুলো তোমরা প্লিজ আগের ক্লাসগুলো একটু দেখে নিও তো আজকে হিস্ট্রি অপশনালের আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের ভারতের ইতিহাসের ক্ষেত্রে সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কী কোশ্চেন দিয়েছিল এবং সেই চ্যাপ্টারটা থেকে কি কি কোশ্চেনস আমাদের তৈরি করলে আমরা সেই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনের ধারণা পেতে পারি বা একটা কোশ্চেন বলতে পারো কমন পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই যেহেতু এটা একটা ডেমো ক্লাস হচ্ছে অবশ্যই কিন্তু সেই চ্যাপ্টার থেকেই একটা কোয়েশ্চেন্স আমি তোমাদের জন্য কিন্তু আলোচনা করার জন্য রেখেছি তো চলো তাহলে দেখে নিই যে কোন চ্যাপ্টারটা আজকে আমি রেখেছি দেখো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া নিয়ে আগের দিনকে আমরা আলোচনা করেছিলাম কি যে প্রি এজ তাই তো তো প্রি হিস্টোরিক এজের ক্ষেত্রে কোন কোন কোশ্চেনসগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এবং কোন কোন কোশ্চেনস আমাদের প্রি হিস্টোরিক চ্যাপ্টারটা থেকে তৈরি করলে সেই চ্যাপ্টার থেকে আমরা সেই কোশ্চেনসটা ফেস করলে আবারও করতে পারি সেটা নিয়ে আলোচনা করে দিয়েছি আমি অলরেডি এবং একটা ডেমো কোশ্চেনসও কিন্তু আমি ওখানে রেখেছিলাম সেখানকার অ্যান্সারও কিন্তু আমি মানে সেটার অ্যান্সার আমি রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু নিয়ে আমি আলোচনা করেছি তো আজকে যে চ্যাপ্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা এর আগের দিনকেও কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে ভারতের ইতিহাস আমাদের প্রিলিমস বলো আমাদের ডাব্লু বিসিএস মেন্স বলো খুব ভালো করে পড়তে হয় কারণ এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনস আমরা পেয়ে থাকি প্রিলিমসে এবং মেন্সে তোমরা জানো যে একশো মার্কসের এর আসে তো ভারতের ইতিহাসের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস যেখানে আছে সেইখানে এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যেটা আছে সেই সভ্যতা থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা কিন্তু পেয়ে থাকি অনেক কটা কোয়েশ্চেন আমরা পাই এখানে এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের প্রেলিমস বলো আমাদের মেন্স বলো ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট কারণ এই চ্যাপ্টার থেকে প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু আমাদের দিয়ে থাকে কিন্তু এখন দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারের ওপরে খুব বেশি কোয়েশনস আমাদের দিচ্ছে না ডাব্লিউ বিসিএস তো যাই হোক সেটা প্রিলিমস এবং মেন্সের কথা গেল কিন্তু এখানে আমরা অপশনাল নিয়ে আলোচনা করছি আগের দিনকে যারা ভিডিও আমার দেখেছো তারা দেখতে পেয়েছো যে কোন কোন গুলো প্রিভিয়াস ইয়ারে দিয়েছে এই চ্যাপ্টারটা থেকে সেইগুলো আগে দেখেছি আমরা প্লাস তারপরে আমরা দেখেছি কি একটা পার্টিকুলার কোয়েশ্চেন্স আমি রেখে দিয়েছি যে এই কোয়েশ্চেন্সগুলো এই চ্যাপ্টারের ওপর তৈরি করলে তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে সেটাও আমি বলেছি প্লাস ওইখান থেকেই একটা কোয়েশ্চেন পিক করে নিয়ে আমি কি করেছি সেটার অ্যান্সার তোমাদের কাছে আলোচনা করেছি আজকেও কিন্তু আমি এই ক্লাসটা সেম প্রসেসেই করব। দেখো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পা সভ্যতা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে প্রতিবারই কিন্তু কিছু না কিছু কোয়েশন তোমরা পেয়েছ যারা অলরেডি এক্সাম দিয়েছো তারা দেখেছো এবং যারা এক্সাম পরবর্তীকালে দিতে যাবে তারাও কিন্তু দেখতে পাবে এই চ্যাপ্টার থেকে কোয়েশন কারণ আমি মোটামুটি এখানে তোমরা দেখতে পাচ্ছ দু সাল থেকে দু সাল অবধি যতগুলো হয়েছে অপশনাল পরীক্ষা ইতিহাসের ক্ষেত্রে ঠিক ততগুলো কোশ্চেনই কিন্তু এখানে রেখেছি হ্যাঁ তোমরা দু আগে যে সমস্ত অপশনাল হিস্ট্রি অপশনাল ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেন্স দিয়েছে সেগুলো অবশ্যই পড়তে পারো অবশ্যই দেখতে পারো কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স আমাদের ডাব্লিউ এর ক্ষেত্রে ভীষণভাবে ম্যাটার করে ওকে তো তোমরা সেটা দেখতে পাবো পারো কিন্তু আমি কিন্তু এখানে দু হাজার চোদ্দো থেকেই রেখেছি ওকে তো দেখো এখানে প্রথম কোশ্চেন যেটা দেয়া হয়েছিল দু হাজার সালের কথা বলছি আমি রাইট আ ব্রিফ নোট অন দা এক্সটেন্ট অফ আইভিসি তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা গড়ে উঠলো কোন যুগে আমরা জানি তাম্রপ্রস্তর যুগে আগের দিনকে যখন প্রি হিস্টোরিক এজ পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম তোমাদের যে আমরা প্রাচীন ভারতের ইতিহাসে যেটা দেখতে পারি বা ইতিহাসকে আমরা প্রধানত দুটো স্টেজে ভাগ করে থাকি কি কি একটা হচ্ছে পাথরের যুগ বা প্রস্তর এজ বা বলতে পারি যে স্টোন এজ আর একটা হচ্ছে কি ধাতুর যুগ তো এই ধাতুর যুগের মধ্যেই আমরা জানি কি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা পড়ছে এই ধাতুর যুগের মধ্যে ওকে তো এই ধাতুর যুগের মধ্যে যখন পড়ছে অবশ্যই আমরা জানি আগের দিনকেই দেখেছি প্রথম ধাতু আবিষ্কার হয়েছিল কি তামা ঠিক আছে তো সেই তাম্র প্রস্তর যুগেই পড়ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং এই যে ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পার সভ্যতা এই যে এত বড় একটা সভ্যতা গড়ে উঠল এবং অবশ্যই সেটা নগরকেন্দ্রিক সভ্যতা ছিল মানে আরবান সিভিলাইজেশন ছিল সেই সভ্যতার এক্সটেন্ডটা কত দূর থেকে কত দূর ছিল আমরা তো বলতে পারি না সেটা টোটাল ভারতবর্ষেই ছিল ভারতের বাইরে ছিল কোথায় ছিল তো হরপ্পা সভ্যতা যখন আমাদের ভারতে গড়ে উঠল এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন ভারতীয় সভ্যতা আমরা বলে থাকি সিভিলাইজেশনকে এবং যখন আমাদের ভারতে সিভিলাইজেশন চলছে সেই সময় পিরিয়ডে বিশ্বে কিন্তু আরও তিনটি সিভিলাইজেশনও চলছিল কি কি চাইনিজ সিভিলাইজেশন মেসোপটেমিয়ান সিভিলাইজেশন এবং কি ইজিপ্টিয়ান সিভিলাইজেশন মানে মিশরীয় সভ্যতা তো এই হরপ্পা সভ্যতা যখন আমাদের ভারতে চলছে তো নিশ্চয়ই ভারতেই এর এক্সটেনশনটা আছে কত দূর বিস্তৃত ছিল এটা উত্তরে কত দূর ছিল দক্ষিণে কত দূর ছিল পূর্বে কত দূর ছিল বা পশ্চিমে কত দূর ছিল সেই জিনিসটা আমাদের জানতে হবে অবশ্যই আমাদের জানতে হয় প্রেলিমসমেন্সের মেন্সের ক্ষেত্রে তো জানতে হয় এবং অপশনালের ক্ষেত্রে কিন্তু আরও ভাবে জানতে হবে দেখো দু সালে এটা দশ মার্কসের কোয়েশ্চেন দিয়েছিল ঠিক আছে দু চোদ্দ সালে এটা টেন মার্কস সরি দুহাজার সালে এটা টেন মার্কসের এর কোশ্চেন কিন্তু দিয়েছিল এবং দু একুশ সালে যেটা লাস্ট মেন্স আমাদের হয়ে গেল সেখানে দুটো কোশ্চেন একসাথে দিয়েছিল ওই জন্যই কিন্তু আমি এখানে ফাইভ মার্ক্স লিখেছি অবশ্যই এর সাথে কিন্তু আর একটা ছিল এবং হরপ্পা সভ্যতা থেকেই ছিল দুটো কোশ্চেন একসাথে দিয়েছিল টেন মার্কসের তো ফাইভ ফাইভ মার্কস আমরা ভাগ করতেই পারি দশ মার্কসেরই কিন্তু কোশ্চেনটা দিয়েছিল এবং যারা নতুন আমাদের চ্যানেলে একটু বলে দিই এই যে মার্কসের যে বিভাজন আছে ঠিক আছে নাম্বারের যে বিভাজন আছে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি ভিডিওটা কিন্তু একটু দেখে নিও তোমরা ওকে দেখো তো দেখতে পেলাম আমরা কি তাহলে এক্সটেনশনটা আমাদের পড়তে হবে যে কত দূর কি বিস্তৃত ছিল ভারত ভারতবর্ষে এবং কোন কোন নদী নিয়ে বিস্তৃত ছিল কি কি জায়গা ছিল সেখানে হরপ্পা থেকে মঞ্জোদারর দূরত্ব কত দূর ছিল সেই সমস্ত কিছু এক্সটেনশনের মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট আর একটা কি ডিক্লাইন অফ আইভিসি এটা দু সালে দিয়েছিল দেখো দু সালেও কোশ্চেন দিচ্ছে দু সালেও কিন্তু কোশ্চেন দিয়েছে কি দিয়ে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ কি ছিল এই কোশ্চেনটাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে ডিক্লাইন অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এই যে হরপ্পা সভ্যতা আমরা বলছি কি হরপ্পা সভ্যতা একটা উন্নত সভ্যতা উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা ছিল যে সভ্যতাটা ভারতবর্ষে বুঝতেই পারছ একটা প্রাচীন ভারতের ইতিহাস আমরা পড়ছি এবং একটা নতুন সভ্যতা শুরু হচ্ছে অবশ্যই সেটা গ্রামীণ হওয়া উচিত ছিল কিন্তু হরপ্পা সভ্যতায় বেশ কিছু নিদর্শন দেখা গেছে যেইগুলো থেকে ঐতিহাসিকরা এই সভ্যতাকে নগর কেন্দ্রিক সভ্যতা বলে থাকছে ঠিক আছে পড়বো এই কোশ্চেনটাও আমরা দেখব এই কোশ্চেনটাও কিন্তু আমাদের দিয়েছে তো এই এত বড় একটা উন্নত সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতা হঠাৎ করে ধ্বংস হয়ে গেল কি করে ঐতিহাসিকদের মতবাদ কি আছে এই ধ্বংসের পেছনে সেই কোশ্চেনটা কিন্তু আমাদের পড়তে হবে টেন মার্কের এটা কোশ্চেন দিয়েছিল দেখো 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে হাউ ওয়্যার দা হরপ্পান সিটিজ প্ল্যান্ড আমরা জানি যে হরপ্পা সভ্যতা যে সমস্ত সিটিজ গুলো ছিল তখন ছিল অখণ্ড ভারত ইন্ডিয়া পাকিস্তান তখনও ভাগ হয়নি কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যখন ভাগ হয়ে গেল হরপ্পা সুপতা যে সমস্ত উন্নত নগরগুলি ছিল তার মধ্যে ইন্ডিয়াতে বা ভারতে কোন কোন সিটিসগুলো এলো বা পাকিস্তানেই বা কোন কোন সিটিগুলো চলে গেল সেইগুলো কিন্তু আমাদের দেখতে হবে সেই সিটিগুলো কি করে প্ল্যান করা হয়েছিল এই যে ইউনিক ফিচার্স কথা বলছি দেখো তার পরে কোশ্চেনটাই দিয়েছে সেটা ডেসক্রাইব দা স্যালিয়েন্ট ফিচার্স অফ দিস সিটিজ এই সিটিগুলো কি কি ফিচার্স ছিল এত সুন্দর ড্রেনেজ সিস্টেম ছিল এই হরপ্পা সভ্যতার নগরগুলিতে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাই ড্রেনগুলো কিন্তু মানে যে ড্রেনগুলো ছিল সিটির মধ্যে দিয়ে যেত রাস্তার ওপরে ড্রেনগুলো এবং সেই ড্রেনগুলো ঢাকা দেওয়া ছিল এবং সমস্ত বাড়ি থেকে কিন্তু ড্রেনগুলো বের হয়েছিল এই সভ্যতায় যে ইট ব্যবহার করা হতো আমরা দেখেছি নবপ্রস্তর যুগে কি হয়েছিল মানুষ বাড়ি তৈরি এবং অবশ্যই বাড়িটা ছিল কি দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি কিন্তু হরপ্পা সভ্যতায় আমরা দেখব কি বাড়ি বলো রাস্তা বলো ওয়াল সিটি ওয়াল বলো সবকিছু কি দিয়ে তৈরি হলো ইট দিয়ে ব্রিক দিয়ে এবং এই ইটগুলোরও কিন্তু একটা ইউনিক নিদর্শন ছিল ইউনিক ফিচারস ছিল কি সেটা তারা কিন্তু পোড়া ইট ব্যবহার করত আগুনে ঝোলিয়ে অল্প পরিমাণে সেই পোড়া ইট কিন্তু এই হরপ্পান পেপাররা বা হরপ্পা বাসীরা কিন্তু ইউজ করত ব্যবহার করত সেটাও কিন্তু একটা উন্নত নিদর্শন এই হরপ্পা সভ্যতা অনেক নিদর্শন আছে তাদের যে মৃতদেহ হতো সেই মৃতদেহটা উত্তর থেকে দক্ষিণে প্লেস করা হতো মাটিতে কবর দেয়া হতো অনেক ফিচার দেখতে পাবো এবং ইন্ডিয়াতে যে সমস্ত সিটি গুলো আছে যেমন ধরো লোথাল আছে রাখিগাড়ি বানাওয়ালি এই যে আছে কিভাবে প্ল্যান করা হয়েছিল যেমন ঢোলাভিরাতে আমরা লার্জ সাইনবোর্ড দেখতে পাই জায়েন্ট ওয়াটার রিজার্ভার দেখতে পাই মানে কি জল ধরে রাখার সংরক্ষণ করে রাখার একটা রিজার্ভার আমরা দেখতে পাই সেই থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে তারা বৃষ্টির জল সংরক্ষণ করে রাখতো কিসের জন্য কৃষি কাজের জন্য আমরাও তো করে রাখি সংরক্ষণ বৃষ্টির জল অনেক জায়গাতে করে রাখা হয় অনেক রাজ্যে করে রাখা হয় সেই টাইম পিরিয়ডে সেটা ছিল সাইন বোর্ড দেখা গেছে কালীবঙ্গানে কি দেখা গেছে যোগ্য বেদি দেখা গেছে উড বা ক্যামেলে বোন দেখা গেছে হাড় দেখা গেছে হাড় পাওয়া গেছে লোথাল যেটাকে আমরা পোর্ট সিটি বলে থাকছি সেই লোথালে কি হয়েছে বাণিজ্য পোর্ট সিটি কেন বলছি ডকইয়ার্ড পাওয়া গেছে সেই লোথালে মানে কি বন্দর ডকইয়ার্ড মানে হচ্ছে বন্দর তো এইগুলো এক একটা সিটির ইউনিক ফিচার্স পাকিস্তানের কথা তো ছেড়েই দাও পাকিস্তানে তো মেন দুটো সিটি গেছে হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো হরপ্পা এবং মহেঞ্জোদারো যে দুটো মেন সিটি এবং যে সিটিটা প্রথম আবিষ্কার হয়েছিল হরপ্পা তার উপর ভিত্তি করেই এই সভ্যতার নামকরণ করা হয়েছে হরপ্পা সভ্যতা সেই হরপ্পা এবং মহেঞ্জোদারোতে কিন্তু ইউনিক ইউনিক ফিচার্স পাওয়া গেছে শস্যাগার পাওয়া গেছে স্নানাগার পাওয়া গেছে অনেক কিছু পাওয়া গেছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে এইখানে সিটিজ প্ল্যান্ট এবং কি কি এই সমস্ত সিটিতে কি কি ফিচার্স ছিল সেই ফিচার্সগুলো কি কি নিদর্শন আবিষ্কার করা হয়েছে সেইগুলো পড়তে হবে এবং দু হাজার সতেরো সালে এই কোয়েশ্চেনটা দিয়েছিল এবং দু হাজার একুশ সালেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল রিগার্ডিং দ্য ডিক্লাইন অফ আইবিসি বিসি টেন মার্ক্স কোশ্চেন দু হাজার আঠেরো সালে এটা দিয়েছিল দেখতেই পাচ্ছ পরপর বছরগুলোতে কিন্তু এই সভ্যতা থেকে এই ভ্যালি সিভিলাইজেশন থেকে তোমরা কোশ্চেন পেয়েছ তো দেখো এই যে ডিক্লাইন হয়েছিল তার পেছনে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতবাদ দিয়েছেন সেটাই কিন্তু আমাদের এখানে পড়তে হবে লাস্ট দেখো কি দিয়েছে হাউ উড ইউ এক্সপ্লেন দ্য আরবান ক্যারেক্টারিস্টিক্স অফ হরপ্পান সিভিলাইজেশন এই যে হরপ্পা সভ্যতা একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল যেটা বললাম যে তার কিছু ইউনিক নিদর্শন আমরা পেয়েছি খুব সুন্দর সুন্দর ফিচার্স আমরা পেয়েছি তো সেইটা কি কি ক্যারেক্টারিস্টিকস আমরা দেখতে পাই এই যে নগর সভ্যতা বলছি সেই নগর সভ্যতায় কি কি ক্যারেক্টারিস্টিকস আছে তার চারিত্রিক বৈশিষ্ট্য কি কি আছে এই সব এই নগরগুলিতে সেইগুলাই এখানে পড়তে হবে অনেকটা সিটিজর সাথে এই যে 3 নম্বর কোশ্চেনের সাথে এই কোশ্চেনটা অনেকটাই মিল আছে এবং এই কোশ্চেনটা কিন্তু 2019 সালের 10 মার্কসে দিয়েছিল এবং 2020 সালে 20 মার্কসের এই কোশ্চেনটা দিয়েছিল ওকে তাহলে আমরা টোয়েন্টি মার্কসের এর কোশ্চেনটা যদি আমরা তৈরি করে রাখি এই কোশ্চেন থেকে তাহলে কিন্তু অবশ্যই টেন মার্কের কোশ্চেন আমরা এখান থেকে করতে পারবো তো এটা ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে নেক্সট দেখো একটা কোয়েশেন্সের সাজেশন বলতে পারো আমি দিতে দিয়েছি এখানে যে এই গুলো তুমি যদি তৈরি করো এই চ্যাপ্টার থেকে তাহলে এই চ্যাপ্টার থেকে যদি এরকম কোন ধরনের কোশ্চেন্স আসে বা একটু ঘুরিয়ে কোশ্চেন দেয় তোমরা অবশ্যই করতে পারবে কি দেখো প্রথমটাই হচ্ছে কি এক্সটেনশন অফ হরপ্পান সিভিলাইজেশন নেক্সট কি টাউন প্ল্যানিং বা আরবান ক্যারেক্টারিস্টিক্স বা চিফ ফিচার্স অফ আই যে সমস্ত গুলো ছিল তার প্ল্যানিং কি ছিল নগর কেন্দ্রিক সভ্যতা বলছি তার বৈশিষ্ট্য কি কারণে হয়েছিল বা চিফ ফিচার্স কি ইন উন্নত ধরনের নিদর্শনগুলো বৈশিষ্ট্যগুলো পেয়েছি আমি হরপ্পা সভ্যতাতে এই একটা কোয়েশ্চেন্স যদি পড়ো এই একটা মানে একটা কোশ্চেনের অ্যান্সার যদি মানে তুমি তৈরি করে রাখো না আরও দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমার তৈরি হয়ে যাবে এবং অপশনালের ক্ষেত্রে এটাই একটা খুব ভালো দিক যে তোমার কিন্তু পড়াটা হয়ে যাবে একটা কোশ্চেন যাতে ওই কোশ্চেনের মধ্যে থেকে যদি কোনো অন্য ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু তুমি সেটা লিখতে পারবে বা এই চ্যাপ্টারটা খুব ভালো করে যদি পড়ো এবং এই কোয়েশেন গুলো করে রাখো বিশ্বাস করো যে কোনো ধরনের কোশ্চেন যদি হরপ্পা সভ্যতা থেকে দিয়ে থাকে তাহলে কিন্তু তুমি করতেই পারবে ওকে নেক্সট দেখো ডিক্লাইন অফ আইবিসি যেটা আছে যেটা অলরেডি আমি বললাম হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ এবং তার পেছনে কি কি থিওরিজ আছে ঐতিহাসিকরা কি কি মতবাদ দিয়েছেন সেই কোশ্চেনটাও কিন্তু করে রাখতে হবে ঠিক আছে কারণ আমি যখন ডিক্লাইন বলবো তখন কিন্তু মানে হরপ্পা সভ্যতার ধ্বংস কি করে হয়েছিল সেটা যখন আমি তোমাদের বলবো তা তখন কিন্তু আমি এই থিওরিগুলো খুব একটা বেশি বলবো না এই থিওরিটা আলাদা করেই কিন্তু তোমাদের করতে হবে ওকে তাহলে এটা একটা মানে এ এছাড়াও এখানকার মানে ধর্ম কি ছিল হরপাবাসীদের ধর্ম কি ছিল রিলিজিয়াস লাইফ বা মানে ধর্মীয় জীবন কি কীরকম ছিল সামাজিক জীবন কীরকম ছিল অর্থনৈতিক জীবন কি কীরকম ছিল এইগুলো কিন্তু আমাদেরকে যদি মনে করো ছোট ছোট করে পয়েন্ট করে তোমরা খাতায় তৈরি করে রাখতে পারো দেয় নি আজ পর্যন্ত ইন ফিউচার হয়তো দিতেও পারে ওকে নেক্সট দেখো আমি তোমাদের বললাম কি যে আজকে আলোচনা করব এক্সপ্লেন দ্য কজেস অফ দ্য ডাউনফল অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটা টেন মার্কস বা টোয়েন্টি মার্কসের কোয়েশ্চেন্স হতে পারে দেখো সিন্ধু সভ্যতার মতো এত উন্নত সভ্যতার ধ্বংস বা বিলুপ্তি সম্পর্কে সঠিক কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি একটু বলি এখানে তোমাদের যে সিন্ধু সভ্যতায় আমরা রিটেন ডকুমেন্ট পেয়ে থাকি আমরা লিপি পেয়ে থাকি এখান থেকে ইনস্ক্রিপশন পেয়ে থাকি বিভিন্ন শিলালিপি এখান থেকে পেয়ে থাকি কিন্তু ঐতিহাসিকরা আনফরচুনেটলি সেইগুলো এখনো পর্যন্ত পাঠোদ্ধার করে ওঠা সম্ভবপর হয়নি সেই জন্যই এই সভ্যতার ধ্বংসের অ্যাকচুয়াল কারণও কিন্তু আমরা জানতে পারি না জাস্ট অনুমান করতে পারি দেখো 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতা দুটি প্রধান কেন্দ্র হরপ্পা এবং দারো বিলুপ্তি ঘটে এবং তার পরবর্তী একশো বা মধ্যে সমগ্র হরপ্পা সভ্যতা অবলুপ্ত হয়। প্রথম হরপ্পা সভ্যতা দু হাজার পাঁচশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ অব্দি চলেছিল এবং এই সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটি প্রধান কেন্দ্র হরপ্পা সভ্যতায় সেই দুটো অবলুপ্ত হয়ে যায় এবং তারপরে এবং দেড়শো বছরের মধ্যে কিন্তু আরও যে ছিল হরপ্পা সভ্যতা সেগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় ওকে সিন্ধু সভ্যতার নিদর্শনগুলি পরীক্ষা করে ঐতিহাসিকগণ এই সভ্যতার ধ্বংসের কারণ অনুমান করেন ধ্বংসের কারণ সম্পর্কে পুরাতত্ত্ববিদ আবহাবিদ এবং ঐতিহাসিকরা বিভিন্ন মত প্রকাশ করেছেন দীর্ঘকাল ধরে এই সভ্যতার একটা অবক্ষয় চলছিল এবং জলবায়ু পরিবর্তন বলো ভূমিকম্প বল বৈদেশিক আক্রমণ বলে এই সমস্ত বিভিন্ন কারণকে কিন্তু ঐতিহাসিকরা বলেছেন এই সভ্যতা ধ্বংসের প্রধান এবং অন্যতম কারণ দেখো এই পতনের সম্ভাব্য কারণগুলি একটু আলোচনা করি দেখো প্রথম হচ্ছে কি অভ্যন্তরীণ অবক্ষয় এই সভ্যতা যে ধ্বংস হয়েছিল এবং এর যে অবক্ষয় সেটা যে দীর্ঘদিন ধরে চলছিল তার পেছনে একটা অভ্যন্তরীণ কারণ ছিল সেটা কি কারণ ছিল দেখো নিচের যে স্তরগুলি ছিল নাগরিক জীবনযাত্রা ছিল অনেক উন্নত মানে কি আমরা এই হরপ্পা সভ্যতা বিভিন্ন স্তরে দেখতে পাই যেমন কি ময়ঞ্জোদার সভ্যতা প্রায় নটি স্তর আমরা লক্ষ্য করে থাকি মানে কি একটা স্তর ধ্বংসপ্রাপ্ত হয়েছে একটা জনজীবন ধ্বংসপ্রাপ্ত হয়েছে তারপরে আবার একটা জনজীবন শুরু হয়েছে তো এরকম ভাবে প্রায় নটা স্তর আমরা মহেঞ্জোদারোতে দেখতে পারি এবং সর্বপ্রথম যে স্তরটা ছিল সেখানে উন্নত নগর সভ্যতা অবশ্যই ছিল এবং দীর্ঘ দিন ধরে যখন একটার পর একটা স্তর ধ্বংস হয়ে আর একটা স্তরে গেছে তখন কিন্তু আমরা এই উন্নত সভ্যতা বা উন্নত নগর কেন্দ্রিক সভ্যতাকে কিন্তু আর পাই না দেখো ব্যবসা বাণিজ্য ক্রমশ ভাটা পড়ে হরপ্পা মহেঞ্জোদার অন্যান্য নগরের জনসংখ্যা বৃদ্ধির ফলে বৃহৎ অট অট্টালিকার বদলে বাসস্থান গুলির আকার ছোট হতে থাকে শহরের অবনতি লক্ষ্য করে অনেক ঐতিহাসিক বলেন মহেঞ্জোদারো শহর আকস্মাৎ ধ্বংস না হয়ে আস্তে আস্তে ধ্বংস হয় এই প্রসঙ্গে ঐতিহাসিক হুইলার মন্তব্য করেন যে পরবর্তী যুগে মহেঞ্জোদারো এবং আনুমানিক হরপ্পা পূর্ববর্তী যুগের তুলনায় দরিদ্র এবং হতশ্রী ওকে? একটা কথা আমি আগের দিনকে তোমাদের বলেছিলাম এবং আজকেও একটুখানি বলে দিই সেই কথাটা হচ্ছে কি বলতো ধরো কোনো ঐতিহাসিক কোনো মন্তব্য করেছেন সেটা তোমরা পরীক্ষায় দিচ্ছ বা সেটা তোমরা পরীক্ষায় লিখছ ঠিক আছে সেই ক্ষেত্রে সেই মন্তব্যটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখবে সেই মন্তব্যটা যেন একদম ফার্স্ট লেটার থেকে লাস্ট লেটার অব্দি পুরো এক থাকে বা হুবহু থাকে তার কারণ হচ্ছে কি এরকম হতেই পারে মানে তুমি যদি একটু নিজের ভাষা করো তাহলে তো সেটা তো উচিত নয় কারণ একটা ঐতিহাসিক একটা মন্তব্য করেছেন করেছেন সেই মন্তব্যটা কি সেটা কিন্তু আমাদের খুব ভালো করে দিতে হবে ওকে হরপ্পাবাসীদের মানসিকতার পরিবর্তন এবং তাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জনজীবনের মানরা সেই সভ্যতাকে ধ্বংসের মুখে ফেলে যায় তো এই সভ্যতা যে আভ্যন্তরীণ অবক্ষয় হয়েছিল তার কারণ প্রথমেই আমরা দেখবো কি প্রাকৃতিক তার কারণ দেখো প্রাকৃতিক কারণের মধ্যে কি আছে ভূ প্রকৃতি এবং জলবায়ু পরিবর্তন স্যার মার্টিমাল হুইলারের মতে প্রথম দিকে সিন্ধু সভ্যতায় প্রবল বৃষ্টিপাত হতো এবং এলাকাটি ছিল হচ্ছে জলাকীর্ণ বৃষ্টিবহুল সাথে সাথে অঞ্চলে বিভিন্ন জীবজন্তুর বসবাসও ছিল কিন্তু নগর সভ্যতার সম্প্রসারণ এবং গৃহ নির্মাণের জন্য বৃক্ষচ্ছেদনের ফলে বৃষ্টিপাত ক্রমশ হ্রাস পেতে থাকে তো হঠাৎ করে তো জলবায়ু পরিবর্তন ঘটবে না আমাদের মানুষের জন্যই জলবায়ু পরিবর্তন ঘটছে এই যে আমাদের জন্য আমরা প্লাস্টিক এত পরিমাণে ব্যবহার করছি এত পরিমাণে পলিউশন হচ্ছে এয়ার পলিউশন বলো ওয়াটার পলিউশন বলো এবং এই যে পলিউশনের ক্ষেত্রে ওজন স্তরে ক্ষয় হচ্ছে প্লাস কি হচ্ছে আন্টার্কটিকায় বরফ গলতে শুরু করেছে তার ফলে কি ওই মানে এখনকার দিনে আবহাওয়াবিদরা অনুমান করছেন কি বন্যা হতে পারে বিশাল পরিমাণে সেই টাইমেও কিন্তু সেই জিনিসটাই ছিল জনসংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ার ফলে কি হতো জনসংখ্যা বেড়ে গেছে মানে কি ঘর বাড়ি তৈরি করতে হবে তাদেরকে একটা জায়গায় থাকতে হবে তার কারণে কি বন বন জঙ্গল যেগুলো ছিল সেইগুলোকে গাছ কেটে দিচ্ছে এবং সেখানে বসতি স্থাপন করছে এখনো হচ্ছে সেই জিনিসটা এবং এই নিয়ে অনেক আন্দোলনও আমাদের চলছে যে গাছ কাটা যাবে না ঠিক আছে যে এই যে বনাঞ্চল ধ্বংস হচ্ছে এক একটা গাছ কেটে ফেলছে তার ফলে তো জলবায়ুর একটা পরিবর্তন ঘটছে তোমরা অনেকেই জানো যে এই যে মানে বন জঙ্গল বলো গাছপালা বলো এইগুলোর সাথে পরিবেশের একটা ইন্টারলিঙ্ক আছে আমাদের এনভায়রনমেন্টে ঠিক আছে এবং মানুষ এতটা পরিমাণেই যে বংশবৃদ্ধি হচ্ছে মানুষের জনসংখ্যা এতটা পরিমাণেই বাড়ছে তার ফলে মানুষটা বসতি স্থাপন করবে কোথায় এই বনাঞ্চল ধ্বংস করেই বসতি স্থাপন করছে সিন্ধু সভ্যতার ক্ষেত্রে ঐতিহাসিকরা অনুমান করছেন এটাই আর একটা কারণ যে এই যে মানে এই যে বন জঙ্গল ধ্বংস করছে কেটে ফেলেছিল জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতি স্থাপন বন জঙ্গল ধ্বংস করে তার কারণে বৃষ্টিপাত হ্রাস পেতে থাকে এবং এত সুন্দর একটা উর্বর জায়গা ছিল এই সিন্ধু সভ্যতা যেখানে অনেক শস্য উৎপাদন হতো সেই উর্বরটা আস্তে আস্তে বৃষ্টিপাত ধ্বংসের ফলে কি হয় খরার সৃষ্টি হয় এছাড়াও জ্বালানি কাজে ব্যবহারের জন্য বনাঞ্চল ধ্বংস করা হয়েছিল দীর্ঘদিন জলের অভাবে একটা উর্বর অঞ্চল মরুভূমিতে পরিণত হয় বেশিরভাগ ঐতিহাসিক তাই হরপ্পা সভ্যতা বিনাশের পক্ষে এই ক্রমবর্ধমান শুষ্কতাকেই দায়ী করেছেন নেক্সট দেখো কি আছে বন্যা বিশেষজ্ঞদের মতে আবার সিন্ধু নদের বন্যাকে হরপ্পা সভ্যতা ধ্বংসের জন্য দায়ী করেছেন এম আর মতে প্লাবন হিন্দু সরি সিন্ধু সিন্ধু সংস্কৃতিকে ভাসিয়ে দেয় খনন কার্যের ফলে দেখা গেছে অন্তত তিনবার বিধ্বংসী বন্যা দেখা গিয়েছিল বন্যার হাত থেকে মঞ্জোদারো নগর দুর্গকে রক্ষা করার জন্য তেতাল্লিশ ফুট উঁচু চওড়া একটি বাঁধ নির্মাণ করা হয় চান্নুদারো লোথাল দেশালপুর রংপুর প্রভৃতি স্থানে বন্যার চিহ্ন স্পষ্ট তাহলে দেখো ঐতিহাসিকরা কিন্তু actual ভাবে অনেক কটা কারণকেই দেখিয়েছেন। প্রথমে আমি বললাম কি বৃষ্টিপাত হ্রাস পাওয়ার জন্য মরুভূমিতে পরিণত হয়েছিল খরা সৃষ্টি হয়েছিল। সেই কারণে একদল ঐতিহাসিক বলেছেন কি এটা হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ হতে পারে। আবার কিছু বিশেষজ্ঞরা বলছেন কি যে প্রবল বন্যা হতো এই যে সিন্ধু নদ এবং তার উপনদীগুলিকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল সেই উপনদীগুলি বা সিন্ধু নদের প্রবল বন্যার ফলে এই সভ্যতা কে পুরোপুরি ভাবে ভাসিয়ে নিয়ে যায় এই সভ্যতার আর একটা অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা নেক্সট দেখো কি বলছে ভূমিকম্প সিন্ধু উপত্যকার এবং এর ফলে হরপ্পা সভ্যতা নগরগুলি ধ্বংস হয়েছিল এই বিষয়ে অনেকেই মত প্রকাশ করেছে মহেঞ্জোদারোতে প্রাপ্ত মৃতদেহ থেকে অনুমান করা হয় ভূমিকম্পের ফলে ঘরবাড়ি ভেঙে পড়ার জন্যই মৃতদেহের ঘায় ক্ষত চিহ্ন রয়ে গেছে মহেন্দ্রদারো থেকে ঐতিহাসিকরা দেখেছিলেন যে মৃতদেহগুলো মানে আবিষ্কার হয়েছে কার্যের ফলে সেইখানে মাথার পেছন দিকে বলো বা মাথায় বলো বা সারা শরীরে বলো ক্ষত চিহ্ন দেখা গেছে তো ঐতিহাসিকরা বলছেন এটার থেকেই কি যে ভূমিকম্প হওয়ার ফলে কি হয় মানুষ বাড়ির ভেতরে আছে ভূমিকম্প হচ্ছে ঘরবাড়ি ভেঙে মানুষের ওপরে পড়ছে মানে ঘর বাড়ির নিচে মানুষ চাপা পড়ে যাচ্ছে এবং চাপা পড়ে গেলে একটা মৃতদেহ গায়ে যে সমস্ত ক্ষত চিহ্ন থাকে সেই ক্ষত চিহ্নই পাওয়া গেছে ওই সমস্ত মৃতদেহের মধ্যে বা ওপর এই মহেঞ্জোদারোতে এবং শুধুমাত্র মহেঞ্জোদারোতে নয় আরো অন্যান্য শহরগুলিতে হরপ্পা সভ্যতার এই সেম নিদর্শনই কিন্তু পাওয়া গেছে নেক্সট কারণে আমরা চলে যাই এবার দেখো কৃষিকাজ এবং বাণিজ্যের অবনতি হরপ্পা সভ্যতার পতনের অন্যতম কারণ ছিল কৃষির অবনতি ঐতিহাসিকরা মনে করেন কৃষিক্ষেত্রের অবনতি প্রধান কারণ ব্যবহার না আমরা জানি যে বেশ কিছু আমাদের লোহার ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় ঠিক আছে হাতিয়ার ইউজ করা হয় কৃষিকাজ করার জন্য যেমন ধরো লাঙল বলো ঠিক আছে কোদাল বলো তো এই হাতিয়ারগুলি সেই সেই টাইমে হরপ্পা সভ্যতার টাইমে কি দিয়ে তৈরি ছিল পাথর দিয়ে তৈরি ছিল বা কাঠ দিয়ে তৈরি ছিল কিন্তু সেই টাইম পিরিয়ডে আমরা জানি লোহার ব্যবহার আসেনি লোহার ব্যবহার পরবর্তী যুগে লেটার লোহা আবিষ্কার হয়েছে তো লোহার লোহার বা ব্যবহার তারা জানতো না বলে কৃষিক্ষেত্রে কিন্তু একটা মানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা কৃষি কাজের ক্ষেত্রে যে সমস্ত জিনিস ইউজ করা হয় সেইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছিল এই হরপ্পা খাল কেটে জমিতে জলসেচের পদ্ধতি এরা জানত না আমরা খাল কেটে জলসেচ করে থাকি অনেকেই দেখেছি আমরা ঠিক আছে গ্রামের দিকে যেতে গেলে আমরা এটা দেখতেই পাই সেই জিনিসটাও কিন্তু তারা জানতো না অন্যদিকে হরপ্পা সভ্যতা ধ্বংসের আনুমানিক একশো বছর আগে থেকেই পশ্চিম এশিয়ার সঙ্গে হরপ্পাদের যে বাণিজ্যিক যোগাযোগ হ্রাস পেতে থাকে ফলে বাণিজ্যিক ক্ষেত্রে অবনতি হরপ্পা সভ্যতাকে ধ্বংস কে আটকাতে পারেনি তো কি হয়েছিল হরপ্পা সভ্যতার ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে কি বাণিজ্যিক অবনতি আমরা দেখেছি হরপ্পা সভ্যতার ক্ষেত্রে যে হরপ্পাবাসীরা অনেক কিছু আমদানি করত হরপ্পাবাসীরা অনেক কিছু রপ্তানিও করত ঠিক আছে সোনা বলো তারপরে স্টিয়ারটাইট বলো লেপিস লাজুলি বলো এইগুলো কিন্তু অন্যান্য রাজ্য থেকে বলো অন্যান্য দেশ থেকে বলো হরপ্পাবাসীরা কি করত আমদানি করতো এবং এই যে বাণিজ্যটা চলতো ট্রেডিংটা চলতো অবশ্যই কিসের মাধ্যমে চলতো বিনিময় প্রথার মাধ্যমে চলতো ঠিক আছে বার্টার সিস্টেমের মাধ্যমে চলতো এই বাণিজ্য তো অনেক জায়গাতে স্পেশালি মেসোপটেমিয়ার সাথে হড়প্পাবাসীদের কিন্তু একটা বিশাল বাণিজ্যিক যোগাযোগ ছিল এবং মেসোপটেমিয়াতে কিন্তু হরপ্পার শিল মোহরও পাওয়া গেছে সেই থেকে করেছেন মেসোপটেমিয়াতে এই হরপ্পাবাসীরা বাণিজ্য করত বা ট্রেডিং করত। ঠিক আছে তো এইগুলোও কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকে কারণ কি কৃষিকাজের যদি অবনতি হয় এগ্রিকালচারের যদি অবনতি হয় কৃষিজ ফসল যেগুলো আমদানি বা রপ্তানি সরি রপ্তানি করবে সেইগুলো যদি ঠিকঠাক মতো উৎপন্নই না হয় তাহলে রপ্তানিটা কি করবে তো আমদানি রপ্তানির এরকম হ্রাস পাওয়ার ফলেও কিন্তু হরপ্পা সভ্যতার ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল নেক্সট দেখো যেটা আছে বৈদেশিক আক্রমণ খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে এইটা কি উইলার স্টুয়ার্ট প্রমুখ মনে করেন আর্যদের আক্রমণের ফলে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয় হরপ্পা সভ্যতার পরবর্তী চ্যাপ্টার বা অধ্যায়ে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি আমাদের বৈদিক সভ্যতা এবং বৈদিক সভ্যতা পড়তে গেলে অবশ্যই আমাদের পড়তে হবে কি এখানে আর্যদের সম্পর্কে এবং এই আর্যদের আর্যরা যে এসেছিল এরা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারে আসেনি বা ইন্ডিয়ান ছিল না ভারতীয় ছিল না ওরা কিন্তু মানে ভারতে বাইরে থেকে এসেছিল ঠিক আছে সেন্ট্রাল এশিয়া তারপরে মধ্য এশিয়া থেকে আমাদের দেশে ঢুকেছিল কোথা দিয়ে আফগানিস্তান হয়ে পাঞ্জাবের সপ্ত সিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল তো হঠাৎ করে এই যে আর্যরা এলো এবং হরপ্পা সভ্যতা ধ্বংস এবং আর্যদের আগমন প্রায় ধরে নাও এদিক ওদিক করে একই টাইম পিরিয়ডে বা একই সময়কালে সেই কারণটা কিন্তু ঐতিহাসিকরা মেন ফোকাস করেছেন যে এই আর্যদের হঠাৎ আক্রমণের ফলে নাকি হরপ্পা সভ্যতা ধ্বংস হয়ে যায় এইচ জি ওয়েলস মন্তব্য করেছেন ব্যাবিলনের সম্রাট হামুরাবির আমলে আর্যভাষী জনগোষ্ঠী পারস্য এবং আফগানিস্তান দখল করে উত্তর ভারতে জনগোষ্ঠীকে ধ্বংস করে সমগ্র অঞ্চলে বসতি স্থাপন গড়ে তোলে। ইতস্তত বিক্ষিপ্ত এবং মাথার খুলিতে আঘাতে চিহ্ন সহ শতকার না হওয়া স্থূপীকৃত মৃতদেহগুলি প্রমাণ করে যে আকস্মিক আর্য আক্রমণের ফলে এই সব নগরবাসী নিহত হয়েছিল। ওকে বর্ণিত হরিউপীয় যুদ্ধ কে হুইলার সহ অনেকেই হরপ্পা যুদ্ধ বলে মনে করেছেন আবার অনেক ঐতিহাসিকদের মতে আক্রমণকারীদের সকলেই যে বৈদিক আর্য ছিল তা বলা যায় না একমাত্র মহেঞ্জোদারো বাদে হরপ্পার অন্যান্য নগরীতে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি তাহলে দেখো এই বৈদেশিক আক্রমণ বা আর্য আক্রমণ আমরা একটা কারণ বলছি কিন্তু এর সমর্থন বা বিপক্ষেও কিন্তু ঐতিহাসিকরা বিভিন্ন মন্তব্য করে গেছেন ঠিক আছে এর সমর্থনও করেছেন অনেক ঐতিহাসিক যে আর্যদের আক্রমণের ফলেই হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে এবং তার অন্যতম কারণ হচ্ছে কি বিক্ষিপ্তভাবে এবং যে মৃতদেহগুলি পাওয়া গেছে তার মাথার খুলিতে মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আর্যরাই নাকি এরকম আঘাত করে সিন্ধুবাসীকে হত্যা করেছিল হরপ্পাবাসীকে হত্যা করেছিল বেশ কিছু ঐতিহাসিক এটাই অনুমান করছেন আবার এর বিপক্ষেও কিন্তু অনেক ঐতিহাসিক অনেক মন্তব্য করেছেন যে মহেন্দ্রদারও বাদে আর অন্য কোনো জায়গাতে এরকম রক্তাক্ষয়ী সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি ইভেন বৈদিক সভ্যতাতে আমরা দেখব আমাদের সব থেকে পুরনো যে বেদ আছে ঋগ্বেদ সেইখানে একটা যুদ্ধের উল্লেখ আছে সেই যুদ্ধটা অনেক ঐতিহাসিকই মনে করেন কি যে এই যুদ্ধটা ছিল হচ্ছে কি হরপ্পার সভ্যতারই যুদ্ধ মানে বাসীদের সাথে আর্যদের একটা সংঘর্ষ হয়েছিল সেই যুদ্ধ এটাই হচ্ছে বৈদেশিক আক্রমণ দেখো এই কোশ্চেনটা যেটা আমি তোমাদের দিয়েছি এই কোশ্চেনটা টোটাল হচ্ছে টেন মার্কসের ওপরে এছাড়াও মানে টোয়েন্টি মার্কসও হতে পারে কারণ দেখো এখন দিন এখনকার পরীক্ষায় আমরা দেখতে পাই কি অনেক সময় ওয়ার্ড লিমিটটা আমাদের করে দেয় ঠিক আছে একটা ওয়ার্ড লিমিট আমাদের দিয়ে দিচ্ছে যে কত ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে তো আমি সেটার ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই কোশ্চেনটা তৈরি করেছি ঠিক আছে যে এই কোশ্চেনটা এইভাবে তৈরি করো আমি মেন মেন পয়েন্টগুলো কিন্তু এখানে তুলে দিয়েছি যাতে একটা কম্প্যাক্ট নোট তোমাদের হয়ে থাকে ওকে উপরিক আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায় হরপ্পা সভ্যতা পতনের জন্য কোনো একটি কারণ দায়ী নয় এ তবে একথা কথা ঠিক যে আভ্যন্তরীণ অবক্ষয় হরপ্পা সভ্যতা পতনের প্রেক্ষাপট রচনা করেছিল ঠিক আছে খুব সুন্দর করে গুছিয়ে আমি তোমাদের একটা নোট দিয়েছি এই নোটটাই যখন তোমরা এক্সামে লিখতে যাবে তখন দেখবে আগের দিনকে আমি তোমাদের বলেছিলাম যে এনভায়রমেন্টটা এমনই থাকবে হয়তো কোনো লাইন ভুলে যাবে হয়তো এই একটা লাইন অন্যভাবে তোমরা লিখবে তো সেই জিনিসটা যাই করো না কেন কাটাকুটি করবে না সুন্দর করে গুছিয়ে পয়েন্ট করে করে তোমরা লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে সুন্দর করে করে পয়েন্ট করে গুছিয়ে যদি লিখতে পারো তোমরা তাহলে কিন্তু তোমরা মার্কসটা পাবে এবং যে কোশ্চেনটা দিয়েছে হরপ্পা সভ্যতা পতনের কারণ কি আমি মেন মেন পতনের কারণগুলো তোমাদের দিয়ে দিলাম কোনো এক্সট্রা জিনিস কিন্তু আমি এখানে লিখা লিখিনি কোনো কিছু এক্সট্রা জিনিস আমি লিখিনি যে হরপ্পা সভ্যতা এত উন্নত ছিল কেন উন্নত ছিল নগর সভ্যতাগুলো কি কি ইউনিক ফিচার্স ছিল সেগুলো কিচ্ছু লিখিনি জাস্ট ধ্বংসের কারণটা লিখেছি এটাই কিন্তু এক্সামিনার চায় যে জাস্ট যেটা জিজ্ঞাসা করেছে কোশ্চেন সেই কোশ্চেনটাই তোমরা লেখো আর কিছু লেখার দরকার নেই ওকে তো আজকে এই পর্যন্তই তোমাদের বলি যে আমাদের কিন্তু অপশনালের ক্ষেত্রে এখনো পর্যন্ত অ্যাডমিশন চলছে ক্লাস আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে অপশনালের ক্ষেত্রে ওকে এবং স্যার অলরেডি ভিডিও দিয়েছেন যে অপশনালের ফিজ কত আমি আর একবার তোমাদের বলে দিই যে অপশনালের ক্ষেত্রে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন ফিজ এখানে আমরা রেখেছি হচ্ছে ওয়ান ফাইভ জিরো জিরো পনেরোশো টাকায় এবং মান্থলি ফিজ একটা নেওয়া হবে সেটা হচ্ছে কি এইট সরি ফাইভ রুপিস ওকে এটা এছাড়াও অনেকেই তোমরা ওয়ান টাইম পেমেন্ট করেছো অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছ তো অনেক কটা অপশনাল আমাদের লঞ্চ হয়েছে তো ওয়ান টাইম পেমেন্টও তোমরা করে নিতে পারো সেই ক্ষেত্রে তোমাদের কোনো মান্থলি ফিজ মাসে মাসে দিতে হবে না সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে থ্রি ওকে এই টোটাল কোর্সের ডিউরেশন হচ্ছে 8 মান্থ 8 মান্থ ওকে সপ্তাহে একটা দিন করে লাইভ ক্লাস পাবে রেকর্ডেড ক্লাস পাবে প্লাস डाउट क्लियरिंग ক্লাস পাবে মাসে একটা প্লাস হচ্ছে কি একটা করে ক্লাস টেস্ট প্রতি সপ্তাহে একটা করে ক্লাস টেস্ট আমি এই একটা क्वेश्चन তোমাদের লিখতে দেব এই চ্যাপ্টার যে চ্যাপ্টার আমি পড়াবো সেই क्वेश्चनটা তোমরা লিখে আমাকে দেখাবে পিডিএফ করে আমাকে দিয়ে দেবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা ক্রিয়েট হবে সেখানে আমি সেই কোশ্চেনে কে কত মার্কস পেল সেই সমস্ত লিখে দেখে নিয়ে আমি তোমাদের বলে দেব এবং নেক্সট ক্লাসে সেই কোশ্চেনটা আলোচনা করে দেব এবং সেই কোশ্চেনের একটা স্যাম্পেল কপি অ্যান্সারে সেই কোশ্চেনের অ্যান্সারের একটা স্যাম্পেল কপিও কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমি অপশনালটা তোমাদের পড়াবো তো যারা যারা এখনো পর্যন্ত নাম এনরোল করাওনি অবশ্যই নামটা এনরোল করিয়ে নিও ঠিক আছে চল আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট আর একটা ডেমো ক্লাস তোমাদের নিয়ে আসব আমি এবং সেখানে মেডাইভাল হিস্ট্রির একটা কোশ্চেন একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে ঠিক আছে চল সকলকে থ্যাংক ইউ সকলে ভালো থেকো ওকে টাটা